শপিং মলটো মুকলি করার মাত্র 30 মিনিট হয়েছিল হে নাম রাখিছিল ড্রিম বাজার সপনের বাজারত টি শার্ট দিছিল মাত্র 50 টাকাত 50 টাকাত টি শার্ট পাই উদ্বোধনী দিনেই শ শ লোকর লুটপাট আধা ঘন্টাতে খালি হয়ে গেল গোটেই শপিং মল গ্রাহকর বাবে মুকলি করা হয়েছিল শপিং মলটো বেনারত লিখিছিল সপনের বাজারত টি শার্ট মাত্র 50 টাকা তারপিছতে মলটোত এক অভাবনীয় পরিস্থিতি হাজার হাজার লোক উপস্থিত হয়ে মলটোত সকলোৱে নিজের ইচ্ছামতে লুটপাট করলে দিনের পোহরত সকলোৰে সন্মুখতে সংঘটিত হয় এই ডকাইতি কাণ্ড এই ঘটনা সংঘটিত হয়েছে কারাচিত পাকমূলৰ এজন প্রবাসী পাকিস্তানী কারাচিত খুলিছিল এই শপিং মলটো বিয়লি 3 বজাত মুকলি করা শপিং মলটো 3:30 মিনিটৰ ভিতৰতে উদং হল শপিং মললৈ অহা মানুহবোৰে নিজৰ পছন্দৰ বস্তু লৈ পলাল একো কৰিব নোৱাৰিলে কৰ্তৃপক্ষই ড্ৰিম বজাৰৰ সপোন ভাগি চুৰমাৰ হল জানিব পৰা মতে লুটপাত কৰাৰ লগতে গ্ৰাহকসকলে ভাঙি লণ্ড ভণ্ড কৰে শপিং মলটো নিউজ ডেস্ক টাইমিং